হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি আপনাদের কাঁচা আম সংরক্ষণের একটি পদ্ধতি দেখিয়ে দিব। তার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমগুলো এখন আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। অবশ্যই আপনারা ছোলার আগে আমগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। তো এখানে আমি কিছু আম ছোলে নিয়েছি। আম কিন্তু ছোলার পর একদমই পানিতে দেওয়া যাবে না। তো এই আমগুলো আপনারা যে কোনো আকারে কেটে সংরক্ষণ করতে পারেন। তো আমি আমগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এখানে আমি আমগুলো লম্বা করে কেটে নিয়েছি। এই আমগুলো পরবর্তীতে আমি আচার তৈরি করতে পারবো এবং ডালের সাথে দিয়েও কিন্তু খাওয়া যাবে। তো আমগুলো কিছুক্ষণ আমি ছড়িয়ে রাখবো। অন্যদিকে একটি প্যানে পানি গরম করে নিচ্ছি। তো দিয়ে দিলাম কিছুটা লবণ। এখানে কিন্তু অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করবেন এবং লবণ দেওয়ার পর হালকাভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার পানিটা কিন্তু ফুটে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আজ বন্ধ করে পানিটা ঠান্ডা করে নিব। তো অন্যদিকে আমি কাচের বয়ামে আমগুলো ভরে নিয়েছি। তো এখন আমি পানিটা, যে পানিটা আমি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি, সেই পানিটা ঠান্ডা করে এই বয়ামের ভিতরে দিয়ে দিব। তো আমার পানিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পানিটা বয়ামে দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা পানিটা এই পরিমাণে ব্যবহার করবেন যাতে সবগুলো আম পানিতে ডুবে থাকে। আমের যে অংশটা পানির উপরে থাকবে সেই অংশটা কিন্তু পচে যাবে। তো এই হচ্ছে আমার সংরক্ষণ পদ্ধতি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।